ভারতের যে সাবমেরিন জলের গভীর থেকে শত্রুপক্ষের ওপর চরম আঘাত হানতে পারে। শক্তি বাড়ল ভারতীয় নৌসেনার, জলে ভাসল স্কর্পিয়ন ক্লাসের দ্বিতীয় সাবমেরিন আইএনএস খানদেরি। প্রযুক্তিগত দিক থেকে এই সাবমেরিন অত্যাধুনিক এবং উন্নত। এই বিশেষ সাবমেরিনের গোপনীয়তা রক্ষা করে কাজ চালানোর ক্ষমতা রয়েছে। শুধু তাই নয়, অত্যাধুনিক অস্ত্রের সাহায্যে জলের গভীর থেকে শত্রুপক্ষের ওপর চরম আঘাত হানতে পারে এই সাবমেরিন। সেই সঙ্গে টিউব লঞ্চড এন্টিশিপ মিসাইলের সাহায্যে শত্রুপক্ষের ওপর জলের তলা ও ওপর থেকে আক্রমণ শানাতে পারে এই সাবমেরিন। শত্রুপক্ষের র্যাডার এরিয়া সংগোপনে কাজ করার ক্ষমতার জন্য আইএনএস খানদেরি অন্যান্য সাবমেরিনের তুলনায় অনেক বেশি দুর্ভেদ্য ও অতুলনীয়। সামরিক দিক থেকে তো বটেই, যে কোনো পরিস্থিতিতেই সমান দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যেতে সক্ষম এই সাবমেরিন। এন্টি সার্ফেস ওয়ারফেয়ার, এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার, গোয়েন্দা তথ্য সংগ্রহ, মাইন বিছানো এবং এলাকায় নজরদারি চালানোর মতো বিভিন্ন ধরনের কাজও করতে পারে এই সাবমেরিন।